জেল হত্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 3রা নভেম্বর বিকেল 4টায় ফতুল্লার সাইনবোর্ডে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বিশেষ বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামাল হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হোসেন নিপু, এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুখলিসুর রহমান, আলী হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম ব্যাপারী, হাফিজ আলম, হাফিজ আহমেদ, মোহাম্মদ আসলাম, সোহেল ভান্ডারী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বন্দর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। প্রিয় ভাইয়েরা, আমার সেই জেল হত্যা দিবস আজ সারা জাতি জেল হত্যা দিবস পালন করছে, আর নারায়ণগঞ্জের মানুষ জেল হত্যা দিবসের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হত্যা দিবস পালন করছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমার সেই হত্যাকাণ্ডের পরে নারায়ণগঞ্জের মনির ভাইয়ের রক্ত দেখে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো সাহস অর্জন করে মাঠে নামলো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, সেই 3রা নভেম্বর 1980 হরতাল হলো, মনির ভাইয়ের লাশ নিয়ে আমরা মিছিল করলাম, সেই মিছিলে আমরা শরীর হলাম, মনির ভাই রক্ত দিয়ে গেল, আওয়ামী লীগ কিন্তু সুসংগঠিত হলো, ব্যাপকভাবে সুসংগঠিত হলো। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বলতে দ্বিধা নেই, যাদের দলীয় কার্যালয়ে মনির ভাইয়ের সাথে থাকার কথা ছিল তারা কিন্তু মনির ভাইয়ের সাথে দলীয় কার্যালয়ে ছিলেন না। আমরা জানি সেদিনও খন্দকার মুস্তাকেরা ছিল, কেউ কেউ তৎকালীন সর বিএনপির সাধারণ সম্পাদক হরতালের পূর্ব দিন গ্রেপ্তারের ভয়ে ওই হাসান জামিলের বাড়িতে রাতে সুখ নিদ্রা দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, সেই মুস্তাক চক্ররা এখনো আমার দলের ভিতর আছে। প্রিয় ভাইরা আমার, আমরা সেদিনের বিষয়টা যেমন ভুলে যাই নাই, এখন আমরা ভুলে যাই নাই, সেই মুস্তাকের প্রেতাত্মারা এখনো আমাদের দলে ভর করে আছে। প্রিয় ভাইরা আমার, জেল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যেই সমস্ত কুশীলবরা পর্দার অন্তরালে কল কাঠি নিয়েছিল জেল হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য, তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে, তাদের আইনের আওতায় এনে তাদের কাঠ গড়াতে দাঁড়াতে হবে, আর যাদের ফৌজদারি অপরাধের জন্য বিচার হয়েছে, জেল হত্যাকাণ্ডের জন্য বিচার হয়েছে, সেই অবশিষ্ট খুনিদের দেশে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আজকে সেই ইতিহাস আপনারা ঘাটলি পূর্ববর্তী নেতাদের সাথে কথা বললে আপনারা জানতে পারবেন। দলের মধ্যে অভ্যন্তরে লুকিয়ে থাকা খন্দকার মুস্তাকরা এই দলে আর তাদের স্থান দেওয়া যাবে না, থাকতে পারে না। আমরা বলতে চাই, যারা নাকি আওয়ামী লীগে থেকে দলের ক্ষতি করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, যারা নাকি খন্দকার মুস্তাকের দলে লাইন ধরে যোগদান করার জন্য, এবং তৎকালে যারা নাকি এই লাইন ধরে ছিল, আমরা তার তালিকা প্রকাশ হোক আমরা চাই, এবং সাথে সাথে এর বিচার চাই। এবং আমি বলতে চাই, এই সমস্ত কিছু নায়ক ছিল কি জানেন, কারাগারের অভ্যন্তরে নারায়ণগঞ্জে, যেমন আমাদের আদরের ছেলে সুইটকে জেলের ভিতরে ছিল হাত করা পড়া অবস্থায়, তাকে এনে বের করে বিনা বিচারে তাকে ক্রস ফায়ারে দিয়ে হত্যা করা হয়েছিল, এটা যেমন চলে না, একইভাবে কারার অভ্যন্তরে যখন আসামিরা কারার অন্তরালে থাকে, পৃথিবীর কোন ইতিহাসে লেখা নেই তাদেরকে হত্যা করা যাবে, বিনা বিচারে কোনো হত্যা চলবে না। আজকের এই মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, 75-এর 15 আগস্টের কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সপরিবারে হত্যা করেছিল, এর নির্দেশদাতা ছিল কে? খন্দকার মুস্তাকের
নেতা খন্দকার মুস্তাকের খন্দকার মুস্তাকের মাস্টারমাইন্ড যে তার নাম জানেন আপনারা যতদিন রবে দেহে প্রাণ ততদিন আমি গিয়ে যাব শেখ মুজিবের গান হাসিবুবুর গান সামিম উসমানের গান পৃথিবীর ইতিহাসে পাবেন না কোনো মানুষ যদি মার্ডার কেসও করে তাকে জেলখানায় হত্যা করা হয় বিনা বিচারে কাউকে জেলখানা হত্যা করার ইতিহাস নাই পৃথিবীতে কত নির্মম কত পশুর মতো জঘন্য আচরণ করেছে ওই জাতীয় চার নেতার কাছে একটা কথা না বললেই নয় আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের নারায়ণগঞ্জের সিংহপুরুষ নারায়ণগঞ্জের আধুনিক নারায়ণগঞ্জের রূপকার জননেতা 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 শামীম ভাইয়ের আব্বা আমাদের চাচাকে ওই মুস্তাক খন্দকার গং মন্ত্রী মন্ত্রী অফার করেছিলেন আমাদের চাচি সেদিন ধিক্কার পরে সেই মন্ত্রিত্বকে ঘৃণা করে ধিক্কার দিয়েছিলেন যার জন্য তাকেও জেলখানায় যেতে হয়েছিল ওই মুস্তাক সরকার বলেছিল ওই খন্দকার মুস্তাক বলেছিল যে আমি আর জুয়াকে বাঁচাতে পারলাম না আমাদের সেই প্রাণপ্রিয় নেতা শামীম ভাইয়ের আব্বাকেও সেদিন জেরে পুড়িয়েছিল আল্লাহর অশেষ রহমতে উনি জেলখানায় ছিলেন বটেই কিন্তু আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন ওনাকে হত্যা করা হয় নাই বন্ধুরা আমার ওই বাইরের লোক কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই ওই জাতীয় চার নেতাকে কিন্তু অন্য দলের লোক হত্যা করে নাই যারা আওয়ামী লীগের মধ্যে গুপ্তি থাকা নেতারাই হত্যা করেছিল এখনো দলের মধ্যে গুপ্তি থাকা মুস্তাকের প্রেতাত্মারা আছে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে তারা শামীম উসমানকে দাবাতে চায় তারা মনে করে শামীম উসমানকে দাবাতে পারলেই আওয়ামী লীগ দববে আওয়ামী লীগ দমা মানে শেখ হাসিনাকে দমবে সাব্বির আহমেদ এনএএনটিভি নারায়ণগঞ্জ